আমার এই ভিডিওটি যারা দেখছেন আমি ধরেই নিচ্ছি যে আপনারা সকলেই অ্যান্ড্রয়েড ইউজার আর অ্যান্ড্রয়েড ইউজার হওয়ার জন্য আমাদের সকলকেই কিন্তু প্লেস্টোর থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশানগুলোকে ইনস্টল করতে হয় আর এই অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল করার সময় আমরা প্রায় একটা সমস্যার সম্মুখীন হই সেটা হলো হল স্টোর থেকে যখন কোনো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে যাচ্ছি তখন সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোডে চেপে যাচ্ছে বা ইনস্টল হওয়ার জন্য চেপে যাচ্ছে কিন্তু সেটা ইনস্টল হচ্ছে না সেটা পেন্ডিং দেখাচ্ছে আমার ভিডিও যতজনই আপনারা দেখছেন আশা করি আপনারা প্রত্যেকেই এই সমস্যার জন্য ভুক্তভোগী হয়েছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা থেকে সম্পূর্ণরূপে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ের ওপরে কিন্তু একটা টিপস দিতে চলেছি বা সেই বিষয়ের ওপরে আপনাদেরকে বলতে চলেছি যাতে করে ভবিষ্যতে আর কখনোই আপনার প্লে স্টোরের মধ্যে এই পেন্ডিং প্রবলেমটা আসবে না এবং আপনারা বিনা বাঁধায় কিন্তু প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে পারবেন তো চলুন আমরা জেনে নিই সেই পদ্ধতিটা কিভাবে এই প্লে স্টোরে পেন্ডিং প্রবলেম থেকে আমরা মুক্তি পেতে পারি সো বন্ধুরা এখানে আমি আমার প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি এবং সেখানে এমপিএল নামে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করার চেষ্টা করছি তো দেখুন এমপিএল এই অ্যাপ্লিকেশানটাতে যখন ইনস্টল বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশানটা আমার এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে কিন্তু এটা ডাউনলোড এখনও পর্যন্ত হয়নি এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে তো অর্থাৎ আমি যখন ইনস্টল বাটনে ক্লিক করলাম এটা ডাউনলোড হওয়ার জন্য বা ইনস্টল হওয়ার জন্য নিয়ে নিয়েছে ঠিকই কিন্তু এটা কিন্তু ইনস্টল হচ্ছে না সেখানে কিন্তু আমাকে পেন্ডিং দেখাচ্ছে তাহলে এইরকম সমস্যা যদি আসে তাহলে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব। তো তার জন্য আমি কি করব সিম্পলি এখান থেকে ব্যাক চলে যাব এবং আমার যে প্লে স্টোরের হোম ইন্টারফেস সেখানে চলে আসবো তারপরে ডান দিকে দেখতে পাচ্ছি আমি যে ইমেলটা দিয়ে এখানে লগ ইন হয়েছিলাম তার লোগোটা তার ওপরে ক্লিক করে দেব। ওর ওপরে যখন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে একটা অপশান দেখতে পাবো তো ওই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ওই অপশানটার ওপরে ক্লিক করব। ওটার ওপরে যখন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেসে চলে আসব এখান থেকে পাশে দেখতে পাচ্ছি ম্যানেজ বলে একটা অপশান তো সিম্পলি ওই ম্যানেজ অপশানটার ওপরে ক্লিক করবো ম্যানেজ অপশানটার ওপরে যখন ক্লিক করবো এরকমভাবে ইন্টারফেসটা দেখতে পাবো এখানে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো দেখতে পাবো যেই অ্যাপ্লিকেশানগুলো আমার ফোনের ভেতরে অলরেডি ইনস্টল হয়ে রয়েছে তো আমাকে এখানে দেখতে হবে আমার এখানে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল হচ্ছে কি না বা আপডেট হচ্ছে কি না যদি এখানে ইনস্টল হয় কোনো অ্যাপ্লিকেশান বা আপডেট হয় তাহলে কিন্তু আমি হোমে গিয়ে কোনো অ্যাপ্লিকেশান লিখে সার্চ করে সেটাকে ইনস্টল করতে চাইলে সেটা ইনস্টল হবে না এইবারে আপনি যদি দেখেন এখানে কোনো অ্যাপ্লিকেশান আপডেটও হচ্ছে না ইনস্টলও হচ্ছে না কিন্তু তারপরেও আপনি যখন নতুন করে কোনো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে চাচ্ছেন সেটা ইনস্টল হচ্ছে না তাহলে আপনি সিম্পলি কী করুন এখান থেকে ব্যাক চলে যান তো এখান থেকে ব্যাক করে আপনাকে এই হোমে চলে আসতে হবে এবং তারপরে আপনাকে আপনার ফোনে সেটিংস অপশান চলে আসতে হবে এবং সেটিংস অপশানে এসে এখানে অ্যাপস বলে একটা অপশান রয়েছে সেই অ্যাপস অপশানে আপনাদেরকে চলে যেতে হবে অ্যাপস অপশানে যখন যাবেন যাবার পরে যে দেখুন অ্যাপস অপশান এখান থেকে আপনাকে স্টোর যে অ্যাপ্লিকেশান সেটাকে সার্চ করে নিতে হবে তো তার জন্য আপনি এখানে সার্চে প্লে স্টোর লিখে সার্চ করতে পারেন তাহলে কিন্তু প্লে স্টোরটা পেয়ে যাবেন এইখানে আসার পরে আপনাদেরকে সবার প্রথমে স্টোরেজ অপশানে যেতে হবে স্টোরেজ অপশানে গেলে এখানে আপনারা নিচের দিকে দুটো অপশান দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশে এবং ক্লিয়ার ডেটা এই দুটো অপশান এর মধ্যে আপনাকে প্রথমে ক্লিয়ার ক্যাশে করতে হবে তারপরে ক্লিয়ার ডেটা করে নিতে হবে এটা করে নেওয়ার পরে আপনাকে কি করতে হবে আবার আপনার প্লে স্টোর যে অ্যাপ্লিকেশানটি রয়েছে তার ভেতরে এরকমভাবে চলে আসতে হবে এবং এখানে সার্চ বক্সে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশান লিখে সার্চ করুন যেমন আমরা প্রথমে এমপিএল অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার চেষ্টা করছিলাম তো সেটা লিখে আমি সার্চ করলাম সার্চ করে ইনস্টল বাটনে আমি ক্লিক করব এবারে তো ইনস্টল বাটনে ক্লিক করে দেখি এটা ইনস্টল হয় কি না তো দেখুন ইনস্টল বাটনে ক্লিক করে দিয়েছি এবং কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তাহলে দেখুন এইভাবে কিন্তু এই দুটো পদ্ধতির দ্বারা আমি আমার প্লে স্টোর থেকে যে পেন্ডিং প্রবলেমটা সেটাকে সরিয়ে ফেলতে পারলাম সো ফ্রেন্ডস ভিডিওটি থেকে আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পেরেছেন তো ভিডিওটি থেকে যদি উপকার পান অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন যাতে এইরকমই হেল্পফুল ভিডিও আপনারা পেয়ে যান আর বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করুন নেক্সট ভিডিও আপনারা কোন বিষয়ের ওপরে চান ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে এইরকমই ইনফরমেশনমূলক নতুন কোনো ভিডিও